তুফানগঞ্জ 2 নং ব্লকের 12 কোতালি 1 নং গ্রাম পঞ্চায়েতের ভান্ডিচেলাস এলাকায় জেসিবি দিয়ে চলছে অবৈধভাবে মাটি কাটার কাজ। স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বক্সিয়া থানার পুলিশ ও বিএলআরও আধিকারিকেরা। আধিকারিকদের দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান চোরা কারবারিরা। ঘটনাস্থল থেকে 3টি ডাম্পার সহ 1টি জেসিবি আটক করা হয়েছে। তুফানগঞ্জ 2 নং ব্লকের 12 কোতালি 1 নং গ্রাম পঞ্চায়েতের ভান্ডিচেলাস এলাকায় চলছে অবৈধভাবে জেসিবি দিয়ে মাটি কাটা। স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বক্সিয়া থানার পুলিশ ও তুফানগঞ্জ 2 নং ব্লকের বিএলআরও আধিকারিকরা। যে বলছি যে ভাই এটা অবৈধ মাটি কাটা, 3 ফসলি জমি, হ্যাঁ এখানে মাটি কাটা যাবে না। ওরা বারবার বলতে যে না কাটবো, ওরা বলতে কারা, ওরা বলতে মানে যারা দালাল আছে মাটি কাটাইয়ে। আধিকারিকদের গাড়ি ঢুকতে দেখে পালিয়ে যায় চোরা কারবারিরা, কিন্তু 3টি ডাম্পার লরি ও 1টি জেসিবি আটক করে বক্সিয়া থানার পুলিশ। এই বিষয়ে জমির দখলদারি মালিক কানাই দাসকে প্রশ্ন করা হলে তিনি জানান এটা সরকারি খাস জমি, জমিটি তার দখলে ছিল, এই জমিতে ভালো ফসল হচ্ছিল না, তাই তিনি 1 লাখ টাকায় এই জমিটি মাটি দালাল চক্রের হাতে বিক্রি করে দিয়েছেন। এ বিষয়ে বিএলআরও আধিকারিক তাপস বিশ্বাস জানান তারা গোপন সূত্রে খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে ভান্ডিচেলাসে আসে, কিন্তু আমাদের দেখে দালাল চক্রেরা লরিগুলোকে ফেলে পালিয়ে যায়, এখন অবধি কাউকে গ্রেফতার করা হয়নি। তারা বেআইনিভাবে মাটি কাটছিল, গাড়িগুলোকে আমাদের হেফাজতে রাখা হয়েছে, এই জমির দখল করে রাখা মালিক ও দালাল চক্রকারীদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। গ্রামবাসীরা খবর দিয়েছিল যে এখানে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে, বিভিন্ন জমির দালাল বা মাটির দালালরা এখানে মাটি বেঁচে দিচ্ছে। এর জন্য আমরা এসেছিলাম, এসে দেখলাম যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এবং এদের যে ড্রাইভার্স এবং যে দালালগুলো ছিল সব ভাই পালিয়ে গেছে। আমরা ধরতে গেছিলাম, চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা পালিয়ে চলে গেছে। কে কে আসছে সঙ্গে? আমরা এসেছি, আমাদের অফিসের 3টে স্টাফ এসেছি আর পুলিশের সঙ্গে। ওনার নাম? আমার নাম তাপস বিশ্বাস, রেভিনিউ অফিসার।